বন্ধুরা আসসালাম আলাইকুম। আপনারা অনেকেই কমেন্টে প্রশ্ন করেন যে আসলে আমি কি ক্যামেরা ব্যবহার করি, এটার মডেল কত, আর ক্যামেরাটা কতটা জুম হয়, এসব বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন আপনারা। কিন্তু আসলে কমেন্টে সবার উত্তর দেওয়া হয় না অনেক সময়, এই জন্য ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের জন্য। আজকে আপনাদেরকে এই ক্যামেরা সম্পর্কে জানাবো এবং এটা দিয়ে কতটুকু জুম হয় সেটাও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আজকে। চলুন তাহলে দেখি আমার ক্যামেরাটা। এই যে হচ্ছে ক্যামেরাটা, এটা হচ্ছে নাইকন P1000, আর এটার জুম হচ্ছে 24 mm টু 3000 mm। এটা এখনও পর্যন্ত বিশ্বের সবচাইতে হাইস্ট জুম ক্যামেরা আর কি, এর চাইতে বেশি জুম ক্যামেরা নাই। এটাই হচ্ছে নাইকনের একটা মডেল। আর এই ধরনের ক্যামেরা হচ্ছে নতুনদের জন্য খুবই সুবিধা, যারা প্রথমে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা ভিডিও করতে চান তারা নাইকন P1000 চেষ্টা করে দেখতে পারেন। এটা খুবই ইজি ব্যবহার করা, আর এটা ক্যারি করাও কিন্তু সহজ, অনেকটাই ওজন অনেকটাই কম অন্যান্য বড় ক্যামেরার চাইতে। এটার একটা সুবিধা আছে, অনেক দূর থেকে আপনি ভিডিওটা করতে পারবেন, খুব পাখি বা কোনো জন্তুর খুব কাছাকাছি যাওয়া লাগবে না আপনাকে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে পাশে যেতে হইলে অনেক সময় পাখি উড়ে যায়। এই কারণে এটার জন্য সুবিধা আছে, দূর থেকে অনেক দূর থেকে ভিডিওটা করা যায় বা ছবি তোলা যায়। তবে জুম বেশি করলে কিন্তু ভিডিও কোয়ালিটি বা ছবি একটু খারাপ হয়। এই ক্যামেরাটার এখানে একটা ফ্ল্যাশ লাইট আছে রাতে ছবি তোলার জন্য, আর এই লাইটের যথেষ্ট সুন্দর ছবি তোলা যায় লাইটটা ইউজ করে রাতের বেলা। আর হচ্ছে এখানে মাইক্রোফোন ব্যবহার করা যায়, সাউন্ড যাদের ভালো সাউন্ডের দরকার তারা এখানে মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এক্সট্রা। আমি যে সময় ক্যামেরাটা কিনছিলাম তখন 85,000 টু 90,000 এরকম দাম ছিল, এখন হয়তো একটু কম বেশি হতে পারে, এই জন্য এই ধরনের ক্যামেরা নতুনদের জন্য সুবিধা, একটু কম প্রাইজে আর হাই জুম পাওয়া যাচ্ছে, অনেক দূর থেকে ভিডিওগুলো করা যায়, এই হচ্ছে একটা সুবিধা। আর ভিডিও কোয়ালিটি ছবি কোয়ালিটি মোটামুটি ভালো হয়, আর এখানে 4K রেজুলেশনের ভিডিও পাবেন। ম্যানুয়াল দেওয়া আছে এখানে, বেশ কিছু মোড দেওয়া আছে, এগুলো অটো করা আর কি সেটিংগুলো, এটা ঘোড়ায় ইউজ করে কিন্তু আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। এখানে পাখির মোড আছে আলাদা, ভিডিও করার জন্য মোড আলাদা আছে, তারপরে অটো আছে, ছবি তোলার জন্য আলাদা আছে, সিন আছে, এগুলো দিলেই অটো কিন্তু আপনার অনেক কিছু চেঞ্জ করা লাগবে না ফাংশান, এটা চেঞ্জ করেই আপনি হচ্ছে ভিডিওগুলো করতে পারবেন, এ একটা সুবিধা আছে। আর এই সাইড বারেও কিন্তু জুম করার জন্য আলাদা একটা অপশান আছে এখানে, এটা দিয়েও কিন্তু জুম করা যায়। এই ক্যামেরাটা বাংলাদেশে পাওয়া যাচ্ছিল না তখন, নাইকন P900টা পাওয়া যাচ্ছিল, এটা আর কি ল্যাটেস্ট ছিল ওই সময়, ওইটা পাওয়া যাচ্ছিল না, এই কারণে আমি একজনের মাধ্যম দিয়ে এটা নিয়ে আসা, উনি বাইরের দেশ থেকে এনে দিয়েছে আমার ক্যামেরাটা সিঙ্গাপুর থেকে। এই ক্যামেরা জুম ব্যবহার করে কত দূরের জিনিস ভিডিও করা যায় এটা আপনাদেরকে এখন দেখাবো, সবাই অবশ্যই সাথে থাকবেন। এই পাখির ভিডিওটা কিন্তু অল্প দূর থেকে করা, এ কারণে কিন্তু খুব সুন্দর এসেছে। আর এখন আপনাদেরকে একটু দূরের জুম করে দেখাবো, আর এখন আপনাদেরকে দেখাবো আমার থেকে 3 কিলোমিটার দূরে একটা টাওয়ার আছে, আর এই টাওয়ারটাই এখন কিন্তু জুম করে দেখাবো। চলুন তাহলে দেখে আসি এই 3 কিলোমিটার দূরে টাওয়ার কি আসলেই দেখা যাবে জুম করে। আর এই 3 কিলোমিটার কেন বললাম, এটা আমি গুগল ম্যাপে সার্চ করে দেখেছি, এই টাওয়ারটা আমার থেকে আসলে 2-3 কিলোমিটার দূরেই আছে। আর এই যে দেখুন টাওয়ারটা কিন্তু এখন দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছিল না, এখন জুম করেছি। আর এই জুম করার সময় আমি কিন্তু ট্রাইপড ইউজ করেছি, এখন এটা হচ্ছে 3000 mm জুম, আর এর চেয়েতে কিন্তু আরও 2-3 গুণ বেশি জুম করা যায়। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, এই যে আমি বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছি আর আমার অপার প্রান্তে কিন্তু ইন্ডিয়া,
আর এই ইন্ডিয়ার মানুষজন কি করছে এটাও কিন্তু আমি এই ক্যামেরা দিয়ে জুম করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে আসি আসলে এই ফুটেজটা কেমন আসতেছে এই দূরত্বে। আর এই মাঝখানে কিন্তু ইছামতি নদী, এটা বেশ এখন বর্ষার সময় যেহেতু বেশ চওড়া আর কি, এই কারণে অপর প্রান্তে মানুষজন চাষাবাদ করছে, সেটাই আপনাদেরকে জুম করে দেখাবো এখন। আর এই যে দেখুন অপর প্রান্তে কিন্তু এখানে ফুল চাষ চলছে, গাঁদা ফুল, আর বেশ ভালোই স্পষ্ট দেখা যাচ্ছে। এটা প্রায় সন্ধ্যার একটু আগ মুহূর্তে ভিডিওটা করা, তারপরেও কিন্তু রেজুলেশন একেবারে খারাপ আসে নাই। ওই যে দেখুন ফুলের চারাগুলো তুলছে এবং অন্য জায়গায় হয়তো ওগুলোকে পুঁতে দিবে। নদীর পাশে আগে ফুল চাষ দেখিনি, এবারই প্রথম দেখলাম। তাহলে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মানুষ কি করছে এটাও কিন্তু এই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি জুম করে। এরপরে আমি আপনাদেরকে চাঁদের ভিডিওটা দেখাবো চাঁদ জুম করে। আর এই যে দেখুন চাঁদটাকে জুম করেছি, খুব সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে। আরও কিন্তু জুম করা যাবে, এটা কিন্তু মোটামুটি একটা দূরত্বের জুম করা, আরও একটু জুম করে কাছে আনা যাবে। চলুন তাহলে আমরা সেটাও দেখি। আর এই যে দেখুন আরও জুম করেছি, চাঁদের উপরে যে ক্ষত ক্ষত আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট। আরও একটু জুম করা সম্ভব? আর এর চেয়েতে কি স্পষ্ট দেখতে চান বলেন? তবে দূরের ভিডিওতে কিন্তু কোয়ালিটি কিন্তু একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। আর এই যে দেখুন এটা হচ্ছে এক ফালি চাঁদ, এটাও জুম করেছি, মোটামুটি খুব স্পষ্ট আর কি। আপনারা অনেকে এটা সম্পর্কে জানতে চান, এ কারণে এই ভিডিওটা করা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।